একজন বলল যে আমি বাপ মাকে ভালোবাসতাম, পার্থক্যটা সরিয়ে দেন। আল্লাহ বললেন দিলাম। তিনজনের একজন বলল আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম নিল না, অনেক দিন পরে এসে টাকা চাইলো, আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলল মজাক করবেন না, আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, সব নিয়ে গেল, পাথর সরিয়ে দেন। আল্লাহ বললেন দিলাম। তৃতীয় জন বলল আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি বেশি, আমার চাচাতো বোন বলল আমি অশ্লীল কাজে রাজি আছি, তবে আমাকে 100টি স্বর্ণের টাকা দিতে হবে, 100 স্বর্ণের টাকা দিতে হবে। আমার চাচাতো বোন ভেবেছিল আমি গরিব মানুষ, টাকা সংগ্রহ করতে পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে নিয়ে আসলাম, হাতে দিলাম, আমি অশ্লীল কাজে বসেছি। তখন আমাকে আমার চাচাতো বোন বলছে আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আল্লাহ তাফতাইল খাতামা, আমাকে অসতি প্রমাণ করিস নে, এ আল্লাহর বান্দা কি আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতি প্রমাণ করিস নে, ফাকুন্তা আনহা, আমি উঠে গেছি, অশ্লীল কাজ করিনি, বাঁচিয়ে দেন। আল্লাহ বলেন ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম, বাঁচিয়ে দিলাম। দেখবেন আপনি নগদ দোয়া কবুল, দেখবেন আপনি নগদ দোয়া কবুল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, যাও। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকলেন, ঢুকতেই শাসক দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে, হাতটা বাড়িয়েছে, তখন সারা বলছেন আগে অজু হবে, দুই রেকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি তুমি আল্লাহ ইব্রাহিম নবী, তুমি আল্লাহ ইব্রাহিম নবী, তুমি আল্লাহ ইব্রাহিম নবী, আমি ইব্রাহিমকে স্বামী বলছি না, আমি বলছি ইব্রাহিম একজন নবী, এটা আমি মেনে নিয়েছি, আহসান তো ফারজি ইল্লাল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দগিতে আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, এক তোমাকে বিশ্বাস করি, দুই তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, তিন আমি জিন্দগিতে কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হইনি, এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, ফলাতুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। নির্জনে বলছি তোমাকে, এই জন আমার গায়ে হাত লাগাতে না পারে, এই কথা যদি সত্য হয়, বলা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিম। যুবক শোনো, ছাত্রছাত্রী শুনে রাখো, তোমারও কথা আল্লাহ কবুল করবেন। তুমি এইভাবে দৃঢ়তার সাথে আল্লাহকে বলো, তুমি এইভাবে দৃঢ়তা নিয়ে আল্লাহকে বলো, দেখেছ সারার দৃঢ়তা কত, কথা তিনটে যদি সত্য হয় এই জন্য আমার গায়ে হাত লাগাতে পারে না পারে, শোনেন, কথা তিনটে যদি সত্য হয় এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে, কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। দোয়া পড়বেন সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফে অরিজকান ওয়াসে আমালান মুতাকাব্বাল, গ্রহণীয় আমল, এই কথাটা বলতে গিয়ে এই পর্যন্ত বললাম। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমে রব্বিক, আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন, ইকরা বিসমে রব্বিক আল্লাযী খালাক, ওই প্রতিপালকের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন, ইকরা ওয়ারাব্বাকাল আকরাম, আপনি পড়ুন ওই প্রতিপালক যিনি সম্মানী তার নামে। শুনুন, একমাত্র আল্লাহ প্রদত্ত বিদ্যা আল্লাহ থেকে শুরু হয়েছে, একমাত্র কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আরম্ভ। এই দেখেন আল্লাহ বলছেন পড়ুন, এ ব্যতীত দুনিয়াতে যত বিদ্যা আছে সব মানুষ রচিত বিদ্যা, এইটা হচ্ছে জিরো থেকে শুরু। বুঝতে পারেননি শিক্ষক মণ্ডলী, আবার খেয়াল করবেন, শিক্ষিকা মণ্ডলী আবার খেয়াল করবেন, ইসলামী বিদ্যা শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর দুনিয়াবী বিদ্যা শুরু হয়েছে জিরো থেকে।
যিনি সর্বপ্রথম ম্যাট্রিক পাস তার শিক্ষক হলেন 9 পাস, যিনি সর্বপ্রথম বিএ পাস তার শিক্ষক হলেন ইন্টার পাস, যিনি সর্বপ্রথম 5 পাস তার শিক্ষক হলেন 4 পাস, যিনি সর্বপ্রথম 2 পাস তার শিক্ষক হলেন 1 পাস, যিনি সর্বপ্রথম 1 পাস তার শিক্ষক হলেন 0 পাস। অতএব এই বিদ্যে শুরু হয়েছে 0 থেকে। এই বিদ্যে দুনিয়াবি প্রয়োজনে আসবে, এই বিদ্যে মৌলিক বিদ্যে নয়। এই বিদ্যে প্রয়োজনীয় বিদ্যে, মৌলিক বিদ্যা হচ্ছে কোরআন, মৌলিক বিদ্যা হচ্ছে হাদিস। যে বিদ্যা সৌদি আরবে চলে, কুয়েতে চলে, একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য 1 নম্বর সাবজেক্ট হলো কোরআন, 2 নম্বর সাবজেক্ট হলো হাদিস, 3 নম্বর সাবজেক্ট হলো ইংরেজি, 4 নম্বর সাবজেক্ট হলো অঙ্ক, 5 নম্বর সাবজেক্ট হলো বিজ্ঞান, 6 নম্বর সাবজেক্ট হলো ভূগোল। যদি 1 নম্বর সাবজেক্টে ছেলে পাস করে তাহলে এই ছেলে পাস, ভিখারুন নেশায় ভর্তি হতে পারবে। যদি 1 নম্বর সাবজেক্টে ছেলে ফেল করে তাহলে ও ভিখারুন নেশায় ভর্তি হতে পারবে না। এটা হলো রুল সৌদি আরবের। এই রুলই সারা পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে, তাহলে মানুষ বুঝতে পারবে আসলেই বিদ্যে উঠে গেছে না, মূর্খতা বেড়ে গেছে। আসলেই বিদ্যে উঠে গেছে না, মূর্খতা বেড়ে গেছে। এই বিদ্যাই হচ্ছে মৌলিক বিদ্যে, আনুষঙ্গিক বিদ্যে, প্রয়োজনীয় বিদ্যে। ইংরেজি লাগবে, কেন? প্রয়োজন আছে। অঙ্ক লাগবে, কেন? প্রয়োজন আছে। বিজ্ঞান লাগবে, কেন? প্রয়োজন আছে। ভূগোল লাগবে, কেন? প্রয়োজন আছে। তবে আমার মৌলিক বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুটো হবে 1 নম্বর বিদ্যে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে দামি সম্মানী মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়, শিক্ষা করে, শিক্ষা দেয়, শিক্ষা করে, শিক্ষা দেয়। যিনি কোরআন পড়াবেন এই স্কুলে তার বেতন হবে 2 লক্ষ, যিনি হাদিস পড়াবেন তার বেতন হবে 1.5 লক্ষ, যিনি ইংরেজি পড়াবেন তার বেতন হবে 1 লক্ষ, যিনি অঙ্ক পড়াবেন তার বেতন হবে 1 লক্ষ, সারা ধারাবাহিকভাবে তার বেতন নেমে আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন মৌলিক বিদ্যা কোনটা আর প্রয়োজনীয় বিদ্যা কোনটা। এর ভিত্তি হারাম, এর জড়ি হারাম। আমি জানি না 1947 সালের 14 আগস্ট ইংরেজ চলে গেছে, 14 আগস্ট 2 পাকিস্তান প্রকাশ পেয়েছে, আমাদের জন্ম অনেক অনেক পরে 64 সালে কি 68 সালে, তার তখন আমাদের কোনো জ্ঞান গরিমা এই বিষয়ে হয়নি। 15 আগস্ট 2 পাকিস্তান পৃথক হয়েছে, সেদিন থেকে এদেশের ওই দেশের মাটিতে কোনো উচ্চ শিক্ষিত মানুষ যিনি বিবেচনা করতে পারেন কোনটা সাবজেক্ট আগে হবে, কোনটা সাবজেক্ট পরে হবে, কার বেতন বেশি হবে, কার বেতন কম হবে, এই ব্যাপারে বিবেচনা করতে পারবেন এরকম কোন শিক্ষামন্ত্রী এদেশের মাটিতে হয়েছে 1947 সাল থেকে আমার জানা নেই। আপনার জানা থাকলে আপনি বিবেচনা নিয়ে আসতে পারেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইরুদুল্লাহ বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে দিন শিক্ষা দিব মনে করেন তাকেই, যাকে আল্লাহ ইহকালে কল্যাণ দিবেন, পরকালে কল্যাণ দিবেন তাকে আল্লাহ শিক্ষিত করেন, যাকে আল্লাহ ইহকালে কল্যাণ দিবেন, পরকালে কল্যাণ দিবেন তাকে আল্লাহ শিক্ষিত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজলুল ইলমে খায়রুম মিন ফাজলিল ইবাদা, ইবাদত করে যত নেকি হয় বিদ্যা চর্চা করে তার চেয়ে কোটি গুণ নেকি বেশি হয়, ইবাদত করে যত নেকি হয় বিদ্যা চর্চা করে তার চেয়ে কোটি গুণ বেশি নেকি হয়, ইবাদত করে যত নেকি হয় বিদ্যা চর্চা করে তার চেয়ে কোটি গুণ বেশি নেকি হয়। একটু দেখবেন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতুল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাসিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। যখন কোন জায়গায় ছাত্র ছাত্রী বসে, যখন কোন জায়গায় শিক্ষক শিক্ষিকা বসে, পৃথক পৃথক স্থানে তারা কোরআন চর্চা করে, তারা জ্ঞান চর্চা করে,
তারা কোরআন চর্চা করে, তারা জ্ঞান চর্চা করে, তারা হাদিস চর্চা করে, তারা জ্ঞান চর্চা করে, তাদের উপরে এক নম্বর সুবিধা ওই জায়গাটা রহমত দিয়ে ঘেরে দেওয়া হয়, দুই ওই জায়গাটা ফেরেশতা দিয়ে ঘেরে দেওয়া হয়, তিন ওই জায়গাটা নিরাপত্তা দিয়ে ঘেরে দেওয়া হয়, চার আল্লাহ তাদেরকে দেখে ফেরেশতাকে বলেন, এই 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 জিব্রাইল মিকাইল বলো বলো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে কেন, দেখো দেখো তাদের কোরআন তেলাওয়াত, দেখো তাদের ইংরেজি চর্চা, দেখো তাদের বাংলা চর্চা, দেখো তাদের পৃথিবী চর্চা, দেখো তারা আমাকে কিভাবে চর্চা করে, বলো বলো কেন নিষেধ করেছিলে বলো, আমি মনে হয় বুঝাতে পারছি না কথা, বলো কেন নিষেধ করেছিলে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, শুনো তোমরা কোটি ফেরেশতা এক জায়গাতে জমা হয়ে যদি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, আমি ওই জায়গা রহমত দিয়ে ঘেরে দিব না, আমি ওই জায়গা ফেরেশতা দিয়ে ঘেরে দিব না, আমি ওই জায়গা নিরাপত্তা দিয়ে ঘেরে দিব না, তবে যেখানে কোরআন চর্চা হয়, যেখানে জ্ঞান চর্চা হয়, যেখানে হাদিস চর্চা হয়, যেখানে ইংরেজি চর্চা হয়, বাংলা চর্চা হয়, আমি সেই জায়গা রহমত দিয়ে ঘেরে দিব, দয়া দিয়ে ঘেরে দিব, তোমাদের ফেরেশতা দিয়ে ঘেরে দিব, বুখারি মুসলিম। আমি বুঝাতে না পারলে আমি অক্ষম। এবার শিক্ষক মণ্ডলী আপনি বলেন, আপনাকে আমি বলছি, আপনার ছেলে আর আপনার ভাইয়ের মেয়ে ওরা ভাই বোন, আপনি বললেন খালেদ তোমার বোনকে নিয়ে যাও তোমরা এক জায়গায় থাকিও, ওরা ভাই বোন চাচাতো ভাই বোন, ওরা এক জায়গাতে পড়ে, এক জায়গাতে গল্প করে, এক জায়গায় থাকে, এবার আপনি বলেন এদের উপরে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় কি না, এদের আপনি বলেন এদের উপরে দয়া দিয়ে ঘেরে দেওয়া হয় কি না, এদের আপনি বলেন এদেরকে ফেরেশতা দিয়ে ঘেরে দেওয়া হয় কি না, ভুল বুঝিয়েন না, ধর্মকে ভুল বুঝিয়েন না, ধর্মের বিচার করতে হবে, আল্লাহর নবীর এই বাক্যের বিচার করতে হবে, আল্লাহর নবী বলেছেন বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে, এটা যেমন তেমন কথা নয়, তিনি বলেছেন বিদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে, অবাক অবাক সেই কথা, অবাক সেই কথা, মেয়ের বাপ বলছে খালেদা আম্মু ভালোভাবে পড়ো ভালোভাবে থাকো, আম্মু ভালো খাও, টাকা শেষ হয়ে গেলি আমাকে বলবা, টাকা বিকাশে পাঠিয়ে দিব, টাকা ডাসবাংলায় পাঠিয়ে দিব, খালেদ তোমার বোনকে দেখিও। হঠাৎ করে একদিন খালেদ বলছে চাচা খালেদ তো তার এক খালেদা তো তার এক বন্ধুর সাথে বের হয়ে গেছে, তখন চাচা বলছে তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোর মেয়ের তোর মতো মেয়ের মুখ দেখবো না, তোকে পেলে কুরবানি করব, তোকে পেলে জবে করব। তো এখন যে মেয়ে বলে মা বলে ডাকছিল আম্মু আম্মু টাকা লাগলে বলিও আম্মু ভালোভাবে থাকিও, যা মন লাগবে তাই খায়ও, আম্মু টাকা শেষ হলে বলিও আমি বিকাশে পাঠাবো, ডাক বা ডাস বাংলায় পাঠাবো। শুনেন একদিন মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, আজকেও মাটি মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে আপনার কারণে, আপনার মতো ভাইস চ্যান্সেলারের কারণে, আপনার মতো শিক্ষামন্ত্রীর কারণে। বলেন কি আপনি, আপনি এই বিদ্যেকে বিদ্যে বলেন কি করে, বলেন কি আপনি, আপনার মতো প্রিন্সিপালের কারণে আজকে মেয়েকে আবার মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। মা হলেন গাজীপুর কলেজের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল, বাপ হলেন সিলেট কলেজের প্রিন্সিপাল, মেয়ে একটা, দিনে লক্ষবার মা বলেন মেয়ে অতীব সুন্দরী, ইন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মেয়ে বের হয়ে গেছে, এইবার বাপে বলছে তোকে পেলে কুরবানি করব, তোকে পেলে জবে করব, তোকে পেলে জবে করে মাটি পানিতে ভাসিয়ে দিব, গাঙ্গে ভাসিয়ে দিব। সেই কালে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, বিবরণ এইভাবে এসেছে, বিবরণ কিভাবে এসেছে, বিবরণ এইভাবে এসেছে, বাপে বলছে মাকে
মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে দাও। মেয়ে মাকে সাজিয়ে দিল, মা মেয়েকে সাজিয়ে দিল। এবার বাপে বলছে, আম্মু চলো। কোথায় যাবেন আব্বু? চলো। গর্তের পাশে গিয়ে বলছে, আম্মু দেখো তো নিচে কি। তখন মেয়ে গর্তের দিকে দেখছে, গর্তের দিকে দেখতেই বাপ পা ধরে মেয়েটাকে গর্তে ফেলে দিল। এইবার মেয়েটা বলছে, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। এই সময় বাপ দুই দিক থেকে মাটি তুলে মেয়েটাকে ঢেকে চলে আসলো। এ হলো জাহেলিয়াত, এ হলো বন্যতা, এ হলো বর্বরতা। আমি সিলেটের প্রিন্সিপালকে বললাম, মেয়ে এসে আমার সামনে অঝর নয়নে কাঁদছে। মেয়ে বলছে, আপনার বক্তব্য শুনেছি। মেয়ে যদি বাপকে না বলে বের হয়ে বিবাহ বসে, এ বিবাহ বাতিল, এ বিবাহ বাতিল, এ বিবাহ বাতিল। সাতটা ছেলে মেয়ে হলো বিবাহ বাতিল, এগুলো অবৈধ সন্তান সন্ততি। আমি দুঃখিত, আমি আমার বাপকে খুব ভালোবাসতাম, আমার মাকে খুব ভালোবাসতাম, আমার বাপ মা আমাকে কত ভালোবাসত সেই হিসাব আমি আপনাকে দিতে পারবো না। অঝর নয়নে মেয়ের দুই চোখের পানি ঝরছে, আমি আমার বাপের পা ধরেছি, রাজি হয়নি। আমি যখন বাড়িতে উঠি তখন আমার বাপ বাড়ি থেকে বের হয়ে যায়। আমার বাপ বলেছে যে বিবাহ দেও, তার বের হয়ে যাওয়ার পূর্বে যেভাবে ছিল সেইভাবে আমার কাছে আসতে হবে, তারপরে কোনো কথা। এই যে আমার একটা বাচ্চা, 4 বছরের বাচ্চা, আমি বাচ্চাকে কোথায় রাখবো এটাও আমি করতে পারি না। আমার বাপ মায়ের কাছে আমি যেতেও পারি না, আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেও পারি না, আমি পানিতে ভেসে আছি, আমার কোনো পথ আছে কি না। আমি বললাম, তোমার আব্বার নাম্বারটা দাও। আমি তার বাপের সাথে কথা বললাম, আমাকে বলছেন আপনি পৃষ্ঠভিতে কথা বলেন, আপনাকে আমি চিনি, দুঃখিত এই বিষয়ে আমার সাথে আপনি কথা বলবেন না, আপনাকে আমি সম্মান করি, এই বিষয়ে আপনি কথা বলবেন না। হয় মেয়েকে সেই দিনের মতো ফিরে আসতে হবে, নইলে মেয়েকে পেলে আমি জবে করবো, এ কথাই ঠিক। আপনি বলেন এই বাপের মহব্বত উঠে গেলে কেন? আপনার কারণে। আপনি ছেলে মেয়েকে এভাবে পড়তে দিলেন কেন? এইভাবে কলেজ স্কুল হবে কেন? এইভাবে বিশ্ববিদ্যালয় হবে কেন? কেন হবে? এর প্রতিকার সচেতন মানুষকেই করতে হবে, আপনার মতো শিক্ষিত মানুষকেই করতে হবে, এদেশের যারা দায়িত্ব পালন করছে কর্ণধর তাদেরকেই করতে হবে। এটা অসম্ভব হতে পারে না। কেন? তাদেরকে পহিলা বৈশাখে গালে লিখতে হবে, পহিলা বৈশাখ, ছি 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 ছি। কেন তাদেরকে রমনা পার্কে এইভাবে বসে থাকতে হবে? কেন তাদেরকে কলেজের মাঠে এইভাবে বসে থাকতে হবে? আল্লাহ রাসূলের এই বাক্যটি আমি ছাত্র জীবনে বুঝতে পারতাম না, আল্লাহ রাসূলের এই বাক্যটি আমি ছাত্র জীবনে বুঝতে পারতাম না। আল্লাহ রাসূল একটা বাক্য বলেছেন, এতাহারাজুনা তাহারাজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই বাক্য বুঝতে পারছিলাম না ছাত্র জীবনে, এটা হয় কি করে, এটা কিভাবে হতে পারে, এটা হয় কি করে? গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আমি ঢাকা শহর তত বুঝি না, নারায়ণগঞ্জ তত বুঝি না, গাজীপুর তত বুঝি না, সাদাম শুধুমাত্র রাস্তায় চলি, কোথায় জিয়র রহমান সাহেব মারা গেলেন, হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো, সামনেটা হলো পতিতালয়, এই রাস্তা দিয়ে লক্ষ মানুষ মিনিটে হাঁটে, ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, সবাই যান, এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘন্টা ঘন্টা সময় কাটায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, যদি মানুষ হয় তাহলে বলে না কেন? আল্লাহ নবী বলছেন, যে কোনো অন্যায় দেখলে জোর করে বন্ধ করতে হবে লাঠি মেরে, সম্ভব না হলে মুখে, সম্ভব না হলে ঘৃণা করে উল্টে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম। আপনি বিদ্যেকে যথাযথ মূল্যায়ন করুন, আল্লাহ নবীর ওই বাক্যকে মূল্যায়ন করুন। কাসির ইবনে কাইস বলছেন, আজকের সংক্ষিপ্ত আলোচনার এই অংশের শেষ কথা, আপনার সাথে আমার আরও জিজ্ঞাসামূলক জরুরি কথা থাকতে পারে, অনেক আলোচনা শিক্ষার ব্যাপারে সময় সাপেক্ষে হবে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলের শিক্ষিকাগণ, সম্মানিত ছাত্রছাত্রী, আমি আপনাদের অনুরোধ করে বলছি, শুনুন। কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিকুন্তু মা বিদ্রদায়ে ফি মসজিদে দামাস্কিন, আমি
আবু দারদার পাশে, আমি কাসির ইবনে কায়েস আবু দারদার পাশে সিরিয়ার দামেস্কের মসজিদে বসেছিলাম, আমি আবু দারদার পাশে সিরিয়ার দামেস্কের মসজিদে বসেছিলাম, হঠাৎ একটা লোক এসে বলছে যে তকামিন মদিনাতির রাসূল, শোনেন আবু দারদা আপনার কাছে আমি এসেছি রাসূলের মদিনা থেকে, বালাগানি আন্নাকা তুহাদ্দিসুন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি আপনি রাসূলের একটা হাদিস বলছেন, আমি শুনেছি আপনি একটা রাসূলের হাদিস বলছেন, এই জন্য আমি মদিনা থেকে সিরিয়া এসেছি, যাতাতে 3 মাস, যেতে কতদিন লাগবে 1.5 মাস, আসতে কতদিন লাগবে 1.5 মাস, 3 মাসের পথ হেঁটে এসেছি, একটা হাদিসের কারণে শুনছি আপনি নাকি সেটা বলছেন। তখন আবু দারদা বলছেন জি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালা লাহু বিল তারিকান ইলাল জান্নাহ, কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায় আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন, কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায় আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন, কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায় আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। 2, আইনাল আলেম ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি মান ফিল আরজ ওয়াল হাইতান ফি জাওফিল মায়ে ওয়া নামলা ফি জোহরিহা, যারা জ্ঞান চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, যারা জ্ঞান চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, তাদের জন্য ক্ষমা চাই আকাশ, তাদের জন্য ক্ষমা চাই জমিন, তাদের জন্য ক্ষমা চাই আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, তাদের জন্য ক্ষমা চাই পানির পেছে মাঠ, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, তাদের জন্য সব কিছু ক্ষমা চাই। এ মায়েরটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তাকে তুমি ক্ষমা করে দাও, এই ফুলের তোড়াটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তুমি তাকে ক্ষমা করে দাও, ওই আপনার ওই টিস্যু বক্সটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তুমি তাকে ক্ষমা করে দাও, এই ফ্যানটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তুমি তাকে ক্ষমা করে দাও, এই টেবিলটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তুমি তাকে ক্ষমা করে দাও, এই মাটিটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তুমি তাকে ক্ষমা করে দাও, সাত আকাশ বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তুমি তাকে ক্ষমা করে দাও, সাত জমিন বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে তুমি তাকে ক্ষমা করে দাও। কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিদ্যা কি জিনিস, কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিদ্যা কি জিনিস, আমার বিদ্যার অভাব, নইলে আপনাকে আমি সত্য সত্যই বুঝাতে পারতাম বিদ্যা কাকে বলে। শুনুন, এবার আপনি শুনুন, এই যে আপনার ছেলেটা কলেজে যাচ্ছে, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে, বলেন তো মাটি তার জন্য ক্ষমা চাই কিনা, বলেন তো আকাশ তার জন্য ক্ষমা চাই কিনা, বলেন তো জমিন তার জন্য ক্ষমা চাই কিনা। এবার আপনার মেয়েটা নগ্ন পোশাকে কলেজে যায়, তার অজান্তে কত মানুষ পাপ করছে, জেনা খুব রিক্সি পাপ, কে যে দেখে কে কি বলে, কে যে দেখে কে কি বলে, চুরি খুব রিক্সি পাপ, ধরে নাকি পকেট মারে ধরে নাকি, টাকা চুরি খুব রিক্সি পাপ, সুদ খাওয়া রিক্সের পাপ, সবাই মনে হয় বলে আমি সুদখোর, সবাই মনে হয় বলে আমি সুদখোর, এটা খুব রিক্সি পাপ, কিন্তু আপনার মেয়েটা পাপ করছে তার অজান্তে, আপনার অজান্তে, কেউ কিছু বুঝলো না, গেঞ্জি গায়ে দিয়ে গেঞ্জি জাতীয় পায়জামা পরে টাকনো দিক চিকন হয়ে আছে আর রান এরকম মোটা হয়ে আছে, আপনার চোখে পড়ে না, আপনার লজ্জা হয় না, আপনার হায়া হয় না, আপনার সরম হয় না, আপনার অজান্তে, আপনার স্ত্রীর অজান্তে, আপনার মেয়ের অজান্তে, বলেন তো কত মানুষ পাপ করলো, যদি 10 কোটি মানুষ পাপ করে থাকে, 10 কোটি মানুষ যত পাপি আপনি একাই তত পাপি, আপনার মেয়ে তত পাপি, আপনি বিদ্যের নীতি গতি পরিবর্তন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইনা ফাজলাল আলিম আলাল আবিদ কা ফাজলিল কামারে লাইলাতুল বদর আলা সাইরিল কাওকেব, যে ব্যক্তি জ্ঞান চর্চা করে সে হলো চন্দ্রের মতো, যারা জ্ঞান চর্চা করে না তারা হলো তারার মতো, যে ব্যক্তি জ্ঞান চর্চা করে সে হলো 15 দিনের চন্দ্রের মতো,
যে ব্যক্তি জ্ঞান চর্চা করে সে হলো চন্দ্রের মতো, 15 দিনের চন্দ্রের মতো। যারা জ্ঞান চর্চা করে না তারা আশেপাশে তারার মতো। 15 দিনের চন্দ্র যখন আকাশে থাকে তখন তারার 5 পয়সা দাম নেই। 15 দিনের চন্দ্র যখন আকাশে থাকে তখন তারার 5 পয়সা দাম নেই। আল্লাহ রাসূল বলেন, ফাজলাল আবেদ আলাল আবেদ। একজন জ্ঞান চর্চা সম্মান সাধারণ মানুষের উপরে, একজন জ্ঞান চর্চার সম্মান সাধারণ মানুষের উপরে, একজন জ্ঞান চর্চার সম্মান সাধারণ মানুষের উপরে। আমার যেমন সম্মান মুচি মেথরের উপরে, আমার যেমন সম্মান রিক্সাওয়ালার উপরে, আমার যেন সম্মান মুচি মেথরের উপরে, আমার যেমন সম্মান সাধারণ মানুষের উপরে। আমি কি বুঝাতে পেরেছি? আমি অনুবাদক, আমার কিছু করার নেই, আমি 19-20 করতে পারি না, আমার 19-20 করার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী বলছেন এই কথা, তাই আপনাকে আমি বলছি। শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উলামা ওয়া রাসুলুল আম্বিয়া, যারা জ্ঞান চর্চা করে তারা নবীগণের উত্তরাধিকারী। এবার কেমন বাক্য বিবেচনা করেন, যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী, যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী। বলু আম্বিয়ালাম ইয়ারসু দিরহাম আলা দিরহাম, নবীগণ কাউকে টাকার উত্তরাধিকারী করেননি। পৃথিবীর জ্ঞান চর্চাকারী, আমি তোমাদেরকে জমি ভাগ করে দিনি, আমি তোমাদেরকে টাকা ভাগ করে দিনি, আমি যে জ্ঞান রেখে গেলাম কোরআন এবং হাদিস এইটার উত্তরাধিকারী আমি তোমাদের করে গেলাম, তোমরা যথাযথভাবে বাস্তবায়ন করো। সম্মানিত দিনী ভাই, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষিকাগণ, সম্মানিত ছাত্রছাত্রী, আমি আপনাদের অনুরোধ করে বলছি, এটাই হচ্ছে মূলত জ্ঞান। প্রয়োজনীয় জ্ঞান হচ্ছে আনুষঙ্গিক জ্ঞান, ইংরেজি শিখতেই হবে, অঙ্ক শিখতেই হবে, বিজ্ঞান শিখতেই হবে, ভূগোল শিখতেই হবে, তবে কোরআন হলো 1 নম্বর সাবজেক্ট, হাদিস হলো 2 নম্বর সাবজেক্ট, ইংরেজি বাংলা 3-4 সাবজেক্ট, এগুলো সিরিয়াল থাকবে, বেতনের মান এভাবেই থাকবে, বেতনের মান এভাবেই থাকবে, ছাত্রছাত্রী ভর্তির মান এভাবেই থাকবে। ছাত্রীদের পৃথক জায়গা হবে, ছাত্রদের পৃথক জায়গা হবে, দুইজন এক জায়গায় থাকতে পারে না, এটা অসম্ভব, দুইজন এক জায়গায় থাকতে পারে না, এটা অসম্ভব। কলা রাজশাহীর ফজলিয়াম কেটে ছিলে গামলায় রেখেছে, আর মার্কিন 20 জন মেরিন সৈন্য চতুর্দিকে রেখেছে, বলছে মাছি যেন না বসে। 20 জন মেরিন সৈন্য রেখেছে, ফজলিয়ামের ফালাগুলি কেটে গামলায় রেখেছে, ফজলিয়াম কেটে কোথায় রেখেছে? গামলায় রেখেছে। মার্কিন 20 জন সৈন্য চতুর্দিকে রেখেছে, বলছে মাছি যেন না বসে। তাহলে কি হবে? হবে না। ছাত্র ছাত্রীর জ্ঞানের স্থান পৃথক পৃথক করতে হবে, একান্ত জরুরি, তাহলে আপনি মৌলিক লক্ষ্যে পৌঁছিতে পারবেন, এবং তাদের ভর্তির মান, শিক্ষকের বেতনের মান এভাবেই করতে হবে, তাহলে আপনি মূলত স্থানে পৌঁছিতে পারবেন। সম্মানিত দিনই উপস্থিত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী, শুনে রাখুন আমার শেষ কথা। আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। ধর্মের নামে বাড়াবাড়ি কোনো কথা বলা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এছাড়া তালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, জাকির নায়কের বৈঠকে হয় কেন? জাকির নায়ককে আমি বলেছি, জনাব তালি বন্ধ করতে হবে। জাকির নায়ক হেসে আমাকে বলছে, কি করি, আসলে তো আমি স্যাটেলাইটে আছি আর আমার সামনে থাকে প্রায় ইহুদি খ্রিস্টান, হিন্দু মুসলমান, এই কথা বলে হাসি মুখে এড়িয়ে যাচ্ছেন।
আমি বলছি ভাই এই হাততালি বন্ধ করতে হবে, এটা ইহুদি খ্রিস্টানের কাজ, সাবধান, হাততালি বন্ধ করেন। তখন বলছেন কি করি, আমি স্যাটেলাইটে আসি, সামনে থাকে ইহুদি খ্রিস্টান, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, এই জন্য আমি আসলে এভাবে আসি। হাসি দিয়ে এই কথা বলে এড়িয়ে চললেন। তালি দেওয়া হারাম, কাবিরা গুনাহ। তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভুল আছে এটাও তার প্রমাণ। শিক্ষা প্রতিষ্ঠানের যদি আমি ভুল দেখাই তাহলে কয়েকশো দেখাতে পারবো, সেটা সময়ের ব্যাপার। আজকে আমার পরিচালক সাহেব জনাব এমপি সাহেব গ্রহণ করতে পারবেন কি না, আমিও নতুন উনিও নতুন, এই জন্য সব আমি বললাম না, আপনাকে আনুষঙ্গিক কিছু রেখে দিলাম। আর শেষে বললাম যে নবীর নামে যদি কেউ নতুন কথা চালু করে যেটা রাসূলের নয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আমি শুনেছিলাম তিনি সলাতটা বাস্তব দেখিয়ে দিতে হবে আমল করতে, আমার দিকে লক্ষ্য করুন এই ছেলেরা, এবং যারা দায়িত্বশীল আছেন তারা রেডি প্রস্তুত হন, আমার দিকে দেখবেন। আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়াতে হবে, হাত দুটি এইভাবে উঠবে। আল্লাহু আকবার বলার পূর্বে দুটি কথা, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসুন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো এবং খক খক করে কাঁসা, এটা একটা হায়া লজ্জা না থাকার প্রমাণ। সাথে সাথে আপনি এখনই বললেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, তো আপনি ঢেল নিয়ে 40 কদম হাঁটেন কি করে? আর আপনি যে 40 কদম হাঁটেন তো আপনার স্ত্রী 40 কদম হাঁটে কি না ঢেল নিয়ে? ধর্মকে পাগল পেয়েছেন? ধর্ম কি পাগল কিছু? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় যে চায় উসকো খালে, যে চায় উসকো ছোড় দে? জি না, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নাই ধর্মে, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম হলো নগদ, ধর্ম হলো নগদ বাস্তব। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, 5টা, মনে থাকবে না? এই মেয়েরা তোমাদের মনে থাকবে না? এই ছেলেরা তোমাদের মনে থাকবে না? এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তাহলে বোঝা যাচ্ছে ধর্ম কোনোটাই অন্ধকারে চলে না। রাতের অন্ধকারে জিকির চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম নগদ। আল্লাহ আকবার বলে সলাৎ শুরু হবে, রেডি, 2 পায়ের মাঝে ফাঁকা থাকবে ওই পরিমাণ যেই পরিমাণ শরীরের ভারসাম্য বজায় রাখতে লাগে। মোটা মানুষ আর একটু বেশি, চিকন মানুষ আর একটু কম। মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বোনেরা বলেছেন, মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বোনেরা বলেছেন, বুবু চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু নামাজ যখন দাঁড়াবা বুবু তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে রাখিও, যদি 2 পায়ের গোড়ালি জমা না করো বুবু
তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে। একবারে নগদ মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা। শাড়ি পরেই নামাজ হবে, ছায়া পেটিকোট পরেই নামাজ হবে। বুবু তুমি নামাজ পড়ার পূর্বে সালোয়ার পরে নিও, যদি সালোয়ার না থাকে বুবু ল্যাঙ্গট পরিও। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে। বুবুর একবারে কথা নগদ মিথ্যে, ডাহা মিথ্যে। কেয়ামত পর্যন্ত বুবুর কথা সত্য হবে না। শুনেন, পুরুষ নারী তার শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে। কথা বুঝাতে পারি না? আল্লাহ আকবার বলে আঙ্গুলগুলি জমা জমা করবে, হাত দুটি থুতনির নিচে আসবে না, হাত দুটি কানের কাছে যাবে না, হাত দুটি থাকবে কাঁধ সামনাসামনি। বুঝাতে পারছি না? আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে। মেয়েরা কিন্তু এইভাবে রাখে, একবারে নগদ ভুল। কিভাবে হবে? এইভাবে। আমি মনে হয় বুঝাতে পারি না। তবে আর একটা জায়েজ এইভাবে, সেটা বাহুর ওপরে বাহু, দুটাই সহি হাদিস। এইটা সংখ্যা হাদিস সংখ্যা বেশি, বুঝা যায় না? এরপর বুকের ওপরে রাখেন, মহিলাদের বুকের পুরুষদের নাভির নিচে, একবার নগদ মিথ্যে কথা। সবারই বুকের ওপরে নাভির নিচে বাঁধেন, তিনটি হাদিস আছে, তিনটি ঠিক নয়। বাঁধেন না বাঁধেন সে কথা আমি বলি না, আপনি বাঁধেন, আপনার বাঁধা আমি বন্ধ করতে আসিনি, আপনি বাঁধেন। বুকের ওপরে বাঁধেন, চারটি সহি হাদিস, নাভির নিচে বাঁধেন, তিনটি জয়ীফ হাদিস। পুরুষ নারী সবই সমান, সবাই বুকের ওপরে বাঁধবে, সবাই নাভির নিচে বাঁধবে। নারী বুকে পুরুষ নিচে, এই ভাগ কি করে হলো? একবারে নগদ মিথ্যে। বুকে হাত বেঁধে প্রথমে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাক আসমাক ওয়া তাআলা জাদ্দাক লা ইলাহা গায়রুক চলবে। আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়াকাসাবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। খুব পাওয়ারফুল দোয়া, খুব গ্রহণীয় দোয়া। আল্লাহ তুমি আমার আমার পাপকে দূরত্ব রাখো, পূর্ব এবং পশ্চিমকে যত দূরত্বে রেখেছো, পূর্ব এবং পশ্চিম যেমন কোটি কোটি কিলোমিটার দূরে আছে, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। যেমনভাবে ঠান্ডা পানি দিয়ে, যেমনভাবে বরফ দিয়ে, তুষার দিয়ে ময়লাকে কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়, এই গুরুত্বপূর্ণ দোয়াটি পেশ করার পরে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদূত বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাত দয়ালু আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথ তুমি দেখাবে, যেই পথকে তুমি ভালোবেসেছ ওদের পথ তুমি দেখাবে, যাদেরকে তুমি ভালোবেসেছ ওদের পথ দেখায় না, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। আটটি সহি হাদিস জোরে আর একটি জয়ীফ হাদিস, চুপের কোনো প্রমাণ নেই। এরপর আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাত দয়ালু আরম্ভ করছি, যে কোনো সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার, হাত এ পর্যন্ত উঠিয়ে ছেড়ে খুলে এ পর্যন্ত উঠিয়ে ওইভাবে উঠিয়ে ছেড়ে দেন, দিয়ে রুকুতে যান। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, আঙ্গুল দিয়ে হাঁটুকে চেপে ধরে থাকবেন, পিঠের লম্বা হাতটা রডের মতো সোজা থাকবে। মেয়েরা যখন রুকু করে তখন পিঠটা এরকম বাঁকা হয়ে থাকে, উঁটের মতো, উঁটের কুজের মতো উঁচু হয়ে থাকে, এরকম চলবে না, এতে নামাজ হবে না। একবারে সোজা রডের মতো থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। এই দেখেন আল্লাহু আকবার।
সবাই তো দেখতে পাবেন না, দাঁড়ালে তো সবাই দেখতে পাবেন না। আচ্ছা, শুকরিয়া, জাজাকুমুল্লাহ খার, আপনাদের আবেগকে আমি স্বাগতম জানাই। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খার, একবারে পিঠে লম্বা হাতটা একবারে, এই ছলাক চুপ, পিঠে লম্বা হাতটা একবারে সোজা হবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, একটু উনিশ বিশালে রুকু হবে না। এরপরে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যতবার ইচ্ছে, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে, আরো দোয়া। এবার সিজদায় চলেন, সাত হাড়ের উপরে সিজদা করতে হবে, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। আবার শুনেন, নাক আগে যাবে কি কপাল আগে যাবে এই কথা নয়, নাক কপাল একসাথে লেগে থাকবে, যদি কপাল লেগে আছে নাক নেই সিজদা হবে না, যদি নাক লেগে আছে কপাল নেই তাহলে সিজদা হবে না। নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। বৃদ্ধাঙ্গুল যদি মাটি থেকে উঠে যায় তাহলে সিজদা হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না, এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন আজ থেকে কপালটা তার চেয়ে দশ আঙ্গুল আগিয়ে রাখবেন, পিঠে লম্বা হাতটা যেন একবারে সোজা হয়ে থাকে, কোনোই দুটি এভাবে উঠে রাখবেন, বুকের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। ওই যে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষিতা বুদ্ধিমতী মহিলা বলেছে, বুবু যখন সিজদা করতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর, সব কথাই নাকি বোখারিতে আছে। একবারে নগদ মিথ্যে, পুরুষ নারী একই ব্যাপার, যেন ছাগলের বাচ্চা পার হতে পারে বুকের নিচ দিয়ে, সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে। উঠে আসেন, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজিকনি, আবার যান, উঠে আসেন, এই এক রেকাত, আর এক রেকাত। এবার যদি আত্মাহতের বৈঠক হয়, বাম হাতটা হাঁটুর উপরে রাখেন, বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা দাঁড় করে রাখেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাটা ডান দিকে বের করে দেন, আর পিছন নিতম্ব মাটির উপরে রাখেন, বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জমা করে রাখেন, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দুটি জমা করেন। এরপর তিন নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, রাখেন তো দেখি আপনারা, জি, এই বৃদ্ধাঙ্গুলের পেটটায় আঙ্গুলের নখের উপরে রাখতে হবে। এরপরে বাস, জাজাকুমুল্লাহ খায়, এরপরে অবিরাম নড়বে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়বাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে আল্লাহ, আল্লাহ অর্থের ইবাদত, শরীরের ইবাদত, সব কিছু তোমার জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, শান্তি সকল মানুষের উপরে হোক, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী, তুমি মুহাম্মাদের উপরে তার বংশধরের উপরে তুমি শান্তি অবতীর্ণ করো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের উপরে শান্তি অবতীর্ণ করেছো, তুমি বরকত নাজিল করো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছো, মুহাম্মদ ও তার বংশধর প্রতি সেভাবে বরকত নাজিল করো, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিনিন্দিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো তাহলে কে দয়া করবে, কে ক্ষমা করবে, আল্লাহ মিন আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই, আল্লাহ মিন আউযু বিকা মিনাল মাসাবাল মাগরাম, তোমার কাছে বড় পাপ এবং কর্জ থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিনাল মাহিয়া ওয়াল মামাত, ইহকাল এবং পরকালের বিপদ থেকে বাঁচতে চাই। একটু এক আত্তাহিয়াত
দুই দুরুদ, তিন দোয়ায়ে মাসুরা, চার সালাম ফিরার পূর্বে একটু বলে নেবেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, এই চারটা ভুলবেন না অন্তত এই পর্যন্ত। তারপরে পারলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার অবিরাম আঙ্গুল নড়তে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরো অনেক অন্তত আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেছেন একটা মানুষ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি। এই জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত বলে আপনাদের সকলের কল্যাণ কামনা করে, এই ছেলেরা শোনো তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে, মেয়েরা শোনো তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে, গার্জেনগণ আপনাদের অনুরোধ করছি আপনাদের খুব কঠোর কড়া নীতি কামনা করে। কঠোর নীতি কি? প্রত্যেক দিন ছেলে মাগরেবের পরে ছয়টায় বাড়িতে ঢোকে, আজকে ছয়টা বিশে ঢুকেছে, বিশ মিনিট বের করতেই হবে। বিশ মিনিট দেরি হয়েছে কোথায় বলো, নইলে পিঠের চামড়া তুলে দেব। আল্লাহ নবী বলেছেন তোমার লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো, ছেলে মেয়ে দেখে সাবধান হবে। আল্লাহ নবী বলেছেন পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, ছেলে মেয়েকে লাঠি লাগবে। আল্লাহ নবী বলেছেন দশ বছর হলে পিটিয়ে লাঠি ব্যবহার করে নামাজ পড়াও। আল্লাহ নবী বলেছেন যে স্ত্রীকে মারো তবে মুখের উপরে মারো না, যেই স্ত্রীকে বললেন কটু কথা বলো না সেই স্ত্রীর ব্যাপারে বলছেন লাঠি উঠিয়ে নিও না, তাহলে স্ত্রী সবসময় আদর দিয়ে কথা শুনবে না, ছেলে মেয়ে আদর দিয়ে কথা শুনবে না। মেয়ে প্রত্যেক দিন এই স্কুল থেকে বাড়িতে ঢোকে দুইটা বিশ মিনিটে, আজকে দুইটা চল্লিশে ঢোকেছে, বিশ মিনিট বের করতেই হবে, পিটিয়ে বের করতে হবে। মেয়ে বাড়িতে ঢুকলেই বোঝা যাবে মেয়ে যেন কেমন কেমন করে, কেন যেন আনছান আনছান করে, কেন যেন কেমন কেমন করে, কেন যেন আনছান আনছান করে, তাহলে ব্যাপার কিছু আছে, সাবধান হতে হবে। বের হওয়ার পরে তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, এই বোকামি করবেন না, আগেই সাবধান। সম্মানিত দিনী ভাই গার্জেন আপনাকে আমি সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি, শিক্ষক মণ্ডলী দয়া করে প্রত্যেক দিন দেখে এসে পড়াবেন। কলিকাতা থেকে একটা পত্রিকা বের হতো, পত্রিকার নাম মিজান, পত্রিকাতে লেখা থাকত শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে, শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে। সম্মানিত পরিচালক সাহেব আপনার নিকটে অনুরোধ, বেতন বেশি লাগুক মেধাবী শিক্ষক চয়ন করবেন, টাকা বেশি লাগুক মেধাবী ভদ্র নম্র শিক্ষক চয়ন করবেন। শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী আপনাদের নিকটে অনুরোধ, জানা জিনিস দেখে আসবেন। অতীতের বিদ্বানগণ বলেছেন কেউ যদি বই না দেখে পড়াই তাহলে বইটার সাথে সে অশ্লীল কাজ করল, অতীতের বিদ্বানগণের একটা বাক্য। ছোট্ট বই দেখে আসবেন, ফোরের একটা ইংরেজি দেখে আসবেন। আপনাদের নিকটে অনুরোধ ইংরেজি সাহিত্য খুব বেশি চর্চা করবেন, দিন রাত ঢুকে একটা কথা, আমি ক্লাস থ্রিতে পড়ি ইংরেজি করো, সপ্তম ঘন্টা ইংরেজি শিক্ষক আসবেন ইংরেজি করো, এই পাঠ অফিস কাকে বলে, ঢুকে আপনার ঢুকে একটা গতি, আর আপনি ঢুকবেন খুব ক্লাসে ভাবমূর্তি নিয়ে, ঢোকার সময়তে আপনার ছাত্ররা যেন আপনাকে হেউ মনে না করে, যদি আপনাকে খেলো মনে করে তাহলে আপনার সাবজেক্ট কেউ পড়বে না, কেউ পড়বে না। নিজের অভিজ্ঞতাই খুব জোরাল অভিজ্ঞতা, ক্লাসে ঢুকবেন একবারে এমন ভাবমূর্তি নিয়ে, 1000 ছাত্র ছাত্রী থাকলে যেন একবারে চুপচাপ হয়ে যায়, উনিশ বিশ না করে। মুজিবুল গাফফার আউলিয়া যে আমার শিক্ষক ছিলেন, ক্লাসে ঢুকলে অন্তরটা কাঁপত, আর যখন ক্লাস শেষ হতো তখন মনে হতো আমার বন্ধু, হা ধরে হাঁটতেন, বলতেন এই শোনো
তোমরা যদি সঠিক ঠিক পড়ে দিতে পারো তাহলে আমি তোমাদের কলা খাওয়াবো। আমি যে কতদিন কলা খেয়েছি, ঠিক পড়ে দিতে পারলে কলা খাওয়াবেন। পড়াই খুব কঠিন, বাঘের মতো কালো উঁচু চেহারা, দেখে ভয় লাগতো, ভিতরে ঢুকতো যতক্ষণ থাকতেন বাঘের মতো। আপনি খুব ভারসাম্য নিয়ে ক্লাসে ঢুকবেন, আর ছেলেদের ভুল দেখে তাৎক্ষণিক বিচার করবেন না। ছেলেদের ভুল দেখে তাৎক্ষণিক বিচার করলে দিন রাত বিচার করতে হবে, আর আপনার নামে বদনাম আসবে, আপনি সাবধান। ছেলে মেয়েদেরকে যখন তখন বলবেন না, এই করিস কেন, এই করিস কেন, এটা বলবেন না। ছেলে মেয়েদেরকে, ছাত্র ছাত্রীকে কোনোদিন তুই ভাষা ব্যবহার করবেন না, তুমি না হয় আপনি। পাটনা পার হলেই শিক্ষক শিক্ষিকা সবাই ছাত্র ছাত্রীকে লেনদেন বলে, সৌদি আরবে লেনদেন বলে। তুই ভাষা ব্যবহার করবেন না কোনো সময় ছাত্র ছাত্রীকে, তাহলে তাদের মেজাজ দুর্বল হবে। আর ক্লাস স্কুলে ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত উঁচু মানের বাংলা ছাড়া সাধারণ বাংলা ব্যবহার করবেন না, সুন্দর বাংলা ব্যবহার করবেন। ছাত্র ছাত্রীর গতির উপরে লক্ষ্য রাখবেন, বেয়াদব ছাত্র ছাত্রী দেখলে সময়ে গরমাবেন, সময়ে সময়ে গরমাবেন, গরমানো বুঝেন না, সময়ে ঠিক করবেন। সবসময় নিন্দা করলে, সবসময় গালি দিলে আপনার ভারসাম্য কেটে যাবে, আপনাকে সে ছাত্র ছাত্রী মূল্যায়ন করবে না। খুব সাবধান, সবাই যেন আপনাকে দেখে খুব ভয় পায়, শ্রদ্ধা করে। আর সবসময় মারবেন না, ক্লাসে ঢুকেই দু একটা ছাত্রীকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার গতি হলো নরম ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করতে হয়, মাঝে মধ্যে ভালো ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করতে হয়, পাতিলের ভাত একটা টিপতে হয়, ক্লাসের দশটা ছাত্রীকে জিজ্ঞাসা করতে হবে না। তবে ভাবমূর্তি থাকবে এমন কড়া যে আপনার সাবজেক্টটাই নিয়ে যেন ছাত্র ছাত্রী সারাদিন কাটায়, কিসের টিভি দেখবে, আপনার সাবজেক্ট নিয়ে ব্যস্ত, এমন প্রস্তুতি নিয়ে থাকবেন যেন দিন রাত আপনার সাবজেক্ট নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আপনি শিক্ষক গার্জেন আপনি খুব কঠোর হবেন ছেলে মেয়ের উপরে। এই ছেলে মেয়েরা শোনো, আমি তোমাদের অনুরোধ করেই বলছি, তোমাদেরকে আমরা খুব স্নেহ করি, তোমাদেরকে আমরা খুব আন্তরিকভাবে ভালোবাসি, তোমাদের ভবিষ্যৎ জীবন আমরা কামনা করি। তোমরা উচ্চমানের শিক্ষা অর্জন করে নিজের উন্নয়ন করো, জাতির উন্নয়ন করো, দেশের উন্নয়ন করো, এটা আমাদের একান্ত কামনা। তোমরা উচ্চমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ো, মুখে কলমে মিডিয়েই। তবে মনে রেখো, যে যত বেশি পড়ে সেই তত ভালো ছাত্র। মনে রেখো, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না। মনে রেখো, বিদ্যা অর্জনের জন্য ছয়টা জিনিস লাগে, খাতা কলম থাকলে নোট করো, বিদ্যা অর্জনের জন্য ছয়টা জিনিস লাগে, এক মেধা, দুই লোভ, তিন বয়স, চার পরিশ্রম, পাঁচ দীর্ঘদিন, ছয় শিক্ষকের পরামর্শ। এক লোভ, ইমাম সাফি জিজ্ঞাসা করেছিলেন ইমাম ওয়াকিকে যে কিভাবে বিদ্যা অর্জন করতে হবে, তখন তিনি বলেছিলেন, লা আসলুল ইলমি সিত্তাতিন সাউনাব্বিউকুম, ছয়টা জিনিস ছাড়া বিদ্যা হয় না, আমি তোমাদের বলে দিচ্ছি। এক লোভ, দুই বয়স, তিন পরিশ্রম, চার দীর্ঘদিন, পাঁচ শিক্ষকের পরামর্শ। কোথায় একটা ছেড়ে এসেছি, জি মেধা, মেধা এক নম্বরই আছে, মেধা ও তিন নম্বরে আছে, মেধা জোকাউন, মেধা, এই ছয়টা জিনিস লাগে। শেষ কথা, ইমাম সাফির কাছে ইমাম ওয়াকি, ইমাম সাফি ইমাম ওয়াকির কাছে অভিযোগ করেছিলেন, আমি পড়া মুখস্থ করলে ভুলে যাই, ওস্তাজি শিক্ষক স্যার আমি পড়া মুখস্থ করলে ভুলে যাই, কি করতে হবে স্যার? তখন স্যার বলেছিলেন, শোনো, বিদ্যা নাফরমানকে দেওয়া হয় না, বিদ্যালয়ের কাছে চেয়ে নাও, মোবাইলে গল্প বন্ধ করো,
এই ছেলে মেয়েরা শোনো, পড়া মুখস্থ থাকবে, তার এক নম্বর শর্ত মোবাইলে গল্প বন্ধ করো, মোবাইলের অপর নাম জেনা, সাবধান থাকো। তোমাদের বাপ মাকে বলে যাচ্ছি, জরুরি অবস্থা ছাড়া মোবাইল ছেলে মেয়ের কাছে থাকবে না। পরিচালককে বলছি, প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠানে মোবাইল থাকবে না, শুলে হোক আর ফাঁসি হোক, হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক, এ খুব ভয়াবহ বিষাক্ত জিনিস, বিবেক পরিষ্কার থাকতে হবে, নইলে বিদ্যা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেগম মাধুরী এমএ পাস করার পর একটা বই লিখেছিল, বইয়ের নাম ছিল বেগম মাধুরীর সংকল্প। বেগম মাধুরী বলেছিল, ছাত্র ফেল করে তিনটা কারণ, এক অমনোযোগ সহকারে মুখস্থ করা, দুই মাঝে মধ্যে স্কুলে না যাওয়া, তিন টিফিনের পরে বাড়ি চলে যাওয়া। বুঝাতে পারলাম না? অমনোযোগ সহকারে পড়া মুখস্থ করা, দুই মাঝে মধ্যে অনুপস্থিত থাকা, তিন টিফিন হলে বাড়ি চলে যাওয়া। আপনারা গার্জেন সাবধান থাকবেন, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম আমিন। এই পর্যন্ত বলে এই অংশ শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কয়েকটা জিজ্ঞাসা, পশ্চিমায় কয়েকজন জিজ্ঞাসা করিয়েন, জিজ্ঞাসা বেশি হয় না যেন, কথা একটু লম্বা হয়ে গেছে। আচ্ছা বলেন আপনার প্রশ্ন, আমি বলে দেব, বলেন। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়। উনি জিজ্ঞাসা করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের লেখক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার একজন নেতা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নিন্দা করে তাদের সাথে আমাদের কি সম্পর্ক হবে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিন্দা করা হারাম, কাবিরা গুনাহ। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিন্দা করে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হবে। জি, তারপরে বলেন। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খার। একজন স্বপ্নে দেখেছেন যে আমি নবীকে স্বপ্নে দেখলাম, দিন দুনিয়ার সতর্কের উপরে আল্লাহ নবী বললেন যে এই কথাটা বিশটা কাগজ লিখে তুমি ছাপিয়ে ছেড়ে দিবা, যেই পাবে সেই বিষটা লিখে ছাপিয়ে ছেড়ে দিবে। এই কথাটি একবারে নগদ মিথ্যে। কেউ যদি আল্লাহর নবীকে এভাবে স্বপ্নে দেখে থাকেন সেটা চলবে না, তার স্বপ্নের পাঁচ পয়সা দাম নেই। দুনিয়া থেকে আল্লাহর নবী চলে গেছেন, কারো কোনো কথা ইসলামে ঢুকবে না। ইসলামের জন্য কোরআন এবং হাদিস যথেষ্ট, বুঝতে পেরেছেন? ওই কথাটিও মিথ্যে যে কাবা ঘরের ইমাম কবর খনন করে দেখলেন সাপ লাশকে ধরে আছে জড়িয়ে, বললেন এই কাগজটা 50 কপি ছাপিয়ে ছেড়ে দিবে। এই কথা মিথ্যে। কবরের শাস্তি কেউ চোখে দেখতে পাবে না, কানেই শুনতে পারে না, চোখে দেখতে পারে কি করে? এই জন্য কবরের শাস্তি সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম, কাবিরা গুনাহ। জি, শুক্রিয়া। তারপরে শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খার। আমরা জানি মাজহাব চারটি, হানাফি, শাফেই, মালিকি, হাম্বলি। হানাফি মাজহাবের লোক আমরা হাত নিচে বাঁধি। আজকে আপনি বিবরণ বললেন হাত উপরে বাঁধা,
বিষয়টি বুঝলাম না, এটাই আমার জিজ্ঞাসা। শুক্রিয়া জাযাকুমুল্লাহ খান। আমি আপনাকে প্রথম অনুরোধ করছি, আপনার দাবি থাকবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা। আপনি এই দাবিতে জীবিকা নির্বাহ করেন, আপনাকে এ অংশে বলছি, যদি বিচারের মাঠে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন, ইমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে আমাকে মানো, তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলবেন, না 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 না, আমি এভাবে কাউকে বলিনি। আপনি ইমাম শাফিকে মানেন, আপনাকে আমি নিন্দা করিনি, ছেড়ে দিতে বলিনি। আপনি ইমাম শাফিকে মানেন, আমি নিন্দা করিনি, ছেড়ে দিতে বলিনি। আমি শুধু এতটুকু বললাম যে উপরের হাদিসগুলো ঠিক আর নিচের হাদিসগুলো ঠিক নয়, আপনি আবারও পড়ে বিবেচনা করে আমল করবেন, এটাই আমার কথা। ইমাম আবু হানিফার হাত নিচে বাঁধা কথা, এ কথাই ঠিক। ইমাম শাফি বুকে বাঁধা, এ কথাই ঠিক। ইমাম মালিকের হাত ছেড়ে দেওয়া, এ কথাই ঠিক। যখন মাজহাব মানবেন তখন হাদিস থেকে একটু সরে আসা লাগবে, আর যখন হাদিস মানবেন তখন আপনি নগদ। আপনি ইমামদের শ্রদ্ধা করেন, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন, আপনি মাজহাব মানেন বিবেচনা করে, আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছে। শুকরিয়া জাযাকাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। এই ছাত্র ছাত্রী শোনো, শিক্ষক মণ্ডলী শোনেন, আল্লাহ বলছেন চন্দ্র সূর্য তারকা পৃথিবী সব কিছু ঘুরে। আমরা শুনেছি সূর্য নয় পৃথিবী নয় সূর্য ঘুরে, আসলে তা নয়। কোনোটা জিনিসই কোনো জায়গাতে লেগে নেই, সবটাই আছে শূন্যের উপরে, সব কিছুই ঘুরে, সবার একদিন ক্ষমতা শেষ হয়ে যাবে। এইটা তোমরা চিন্তা ভাবনা করো, কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য যায়, কিভাবে আকাশটা এভাবে আছে, এইটা চিন্তা করো, এটাই হলো বিজ্ঞান। কিভাবে আমি তোমাদের কিডনি করেছি, নাড়ি করেছি, তোমার মায়ের পেট থেকে আমি কিভাবে তোমাকে নিয়ে আসি শুক্রকীট থেকে, এটা চিন্তা করো, এটাই হলো বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ অনেক কম কসম করেছেন, তার একটি হলো বিজ্ঞানময় কসম। বিজ্ঞানময় কসম করে কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করতে বলছেন আল্লাহ, বিজ্ঞানময় কসমের কথা বলে কোরআনকে নিয়ে গবেষণা করতে বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালহা আফালা তাদাদাব্বারুন, তোমাদের অন্তরে কি তালা মারা আছে, তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না কেন, গবেষণা করো না কেন, এটাই বলেছ। আমাদের দেশের অনেক আলেম ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল বলে থাকেন। জি, আমাদের দেশের অনেক আলেম ডাক্তার জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে থাকেন, নাউজুবিল্লাহ। যারা ফেকার কথা দিয়ে দলিল পেশ করে তাদের কথা গ্রহণীয় হলো, আর যে লোকটা বলে আয়াত নাম্বার এত হাদিস নাম্বার এত আয়াত নাম্বার এত হাদিস নাম্বার এত, সে লোকটাই দালাল হলো। শোনেন শোনেন গার্জেন, এই শিক্ষক শোনেন ভাই, আপনি শোনেন, উপর দিকে থুথু মারলে কোথায় আসবে, মুখের উপরে আসবে। যারা ফেকা দিয়ে ধর্ম প্রচার করে তারাই কি করে বলে যে জাকির নায়েক ইহুদিদের দালাল, যে লোকটা প্রত্যেক কথাতে বলে আয়াত নাম্বার এত হাদিস নাম্বার এত আয়াত নাম্বার এত হাদিস নাম্বার এত ওই অমুক নাম্বার এত, সে লোকটা ইহুদির দালাল হয় কি করে। এটা একটা নেহায়াত অন্যায় কথা এবং অপবাদ। যারা বলছে তাকে ইহুদির দালাল তারাই হচ্ছে ইহুদিদের দালাল। আমরা বলি না, এই কথা শুনে আমরা নাউজুবিল্লাহ পড়ি, আল্লাহ তুমি বাঁচাও। তাবিজ কবজ ব্যবহার করা ঠিক কিনা, জি না। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। তাবিজ ছোট হোক বড় হোক, যে কোনো পীর আউলিয়ার হোক, সব শিরক। সাবধান থাকুন, এই মুহূর্তে খুলতে হবে, এক সেকেন্ড দেরি করা যাবে না। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিম করে এটা ঠিক কিনা, জি না।
মহিলাদের এই জেলা ওই জেলা, এই থানা ওই থানা, এই বাড়ি ওই বাড়ি তালিম করতে যাওয়া নাজায়েজ, হারাম। স্বামী নাই বাড়িতে, এ বাড়ি ওই বাড়ি যাবে কেন? জিন্দেগিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও যাননি। হ্যাঁ, মহিলা তার নিজ বাড়িতে তালিম করতে পারে, মহিলা তার বাপের বাড়িতে, তার স্বামীর বাড়িতে তালিম করবে, আশেপাশের মহিলারা শিক্ষা অর্জন করবে। জাযাকুমুল্লাহ খায়। জিজ্ঞাসা করা হয়েছে যে ফরজ সালাতের পরে নফল সালাত পড়া, সুন্নাত পড়া কি বাধ্যতামূলক? জি না, নফল সুন্নাত বাধ্যতামূলক নয়, আপনার না পড়লেও চলবে, তবে পড়লে অনেক নেকি হবে। যেমন কেউ যদি জোহরের আগে চার পরে দুই পড়ে, তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। কেউ যদি জোহরের আগে চার পরে চার পড়ে, তাহলে তার উপরে জাহান্নামী হারাম। সুন্নাত নফল পড়লে অনেক নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। এক দিনও যদি বারো রেকাত সুন্নাত না পড়েন তো পাপ হবে না। পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন বুখারী মুসলিম। তবে নফল পড়া ভালো, অনেক নেকি হবে। জি, কাজা নামাজ, জি, ওমরি কাজা হারাম। ছাত্রী জীবনে, ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে, এখন মনে করছি যে ওমরি কাজা হিসেবে প্রতিদিন দু রেকাত চার রেকাত করে পড়েনি, এটা বিদাত, এটা হারাম। তার মানে কি পড়ছেন এটা আপনার জানা নাই। সন্ধ্যার উপরে সলাত আদায় করা না জায়েজ, হারাম। কাজা কোনটা? ওরে জোহরেরটা ছুটে গেছে, ওটা পড়ে নেন। ওহো, কাল তো আসরের সলাত ছুটে গেছে, এটা পড়ে নেন। যেটা আপনার আয়াতটা আছে দুই একদিনের মধ্যে, সেইটা আপনি পড়ে নেন। দু বছর, পাঁচ বছর, দশ বছর পড়েননি, পার হয়ে গেছে, এই নামাজের কোনো কাজা নেই। ওই নামাজের জন্য আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়। নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করা যাবে কি না? জি, মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করতে হবে। দলিল, আল্লাহর নবী হাসান হুসাইনকে কোলে নিয়ে সালাত আরম্ভ করতেন, যখন সিজদায় যেতেন তখন কোল থেকে নামিয়ে দিতেন, আবার যখন সিজদা থেকে উঠতেন তখন হাসান হুসাইনকে কোলে নিয়ে নিতেন। বুঝাতে পারলাম না? মোবাইল ফোন চলতে থাকলে সালাতের ব্যাঘাত হবে, আগেই বন্ধ করবেন। যদি ভুলে গিয়ে থাকেন চলাকালীন বন্ধ করবেন, করাই ঠিক, করতে পারেন। শুকরিয়া। জি, খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। সালাতের পূর্বে জোহর, আসর, মাগরিব, এশা, নওয়াইতুন উসাল্লি আরবা রাকাতিন জোহরে, জোহরের চার রেকাত সালাতের নিয়ত করছি, নওয়াইতুন উসাল্লি আরবা রাকাতিন আসর, নওয়াইতু আন উসাল্লি সালাসা রাকাতিন মাগরিব। নিয়ত সশব্দে পড়া হারাম, নিয়ত সশব্দে পড়া কাবিরা গুনাহ, নিয়ত সশব্দ পড়া বিদাত। অন্তরের পরিকল্পনা না নিয়ত, ওই যে আজান হলো অজু করতে যাবেন, যেটা অন্তরে ভাবছেন এটার নাম নিয়ত। ইমাম আবু হানিফা বা রাহিমাহুল্লাহ বলছেন নিয়ত হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের পরিকল্পনা। ওয়া মাহাল্লুহাল কলব, নিয়তের জায়গা হচ্ছে অন্তর। মুখে কেন? মুখে নিয়ত করলে বেদাত হবে, সাবধান, আর কোনোদিন নিয়ত করবেন না। হাদিস সহিহ হাসান জৈব, হাদিস সহি হাসান জৈব বলতে কি বুঝায়? এইটা বুঝানো কঠিন, এটা অন্যের অন্যদিন। তবে একটু একটু ওই পিলারটা আল্লাহর রসুলের, ওখানে পিলারটা আল্লাহর রসুলের হিসাবে ধরেন, এই ফ্যানটা সাহাবি, তারপরে ইনি আছেন তাবেইর স্থানে ওই ব্যক্তি, তারপরে ইনি আছেন তাবে তাবেই, তারপরে তারপরে এই মাঠে একজন পণ্ডিত, তারপরে আমার এখানে ইমাম বুখারি। ইমাম বুখারি বলছেন আমি হাদিস নোট করি আমার শিক্ষক থেকে, ইনি বলছেন আমি হাদিস নোট করি ইনার কাছ থেকে, ইনি বলছেন আমি হাদিস নোট করি ওইখান থেকে, উনি বলছেন আমি হাদিস নোট করেছি সাহাবি আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা বলছেন আমি বলছি নবী থেকে। তো এই মধ্যের লোকগুলো যদি কোনোদিন কথা মুখস্থ করে ভুলে গেছেন প্রমাণ হয়,
তাহলে হাদিস জয়ীফ হবে। মধ্যের লোকগুলি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন, এটা প্রমাণ হয়ে গেলে হাদিস জয়ীফ হবে। মধ্যের লোকগুলি দোকানে বসে আড্ডা পিটেছেন, চা পান করেছেন, ভদ্রতা বিরোধী কাজ করেছেন, তাহলে এই হাদিস জয়ীফ হবে। কথাকে আমি বুঝাতে পেরেছি? এইভাবে হাদিস জয়ীফ হয়, এই লোকগুলির জীবনে দিনের মতো করে দেওয়া আছে, আয়নার মতো করে। আপনারা তদন্ত করতে পারেন। আর যাওয়ার পূর্বে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বাচ্চার একটা বই আছে, মনি মুক্তা, হাদিস তদন্তে মনি মুক্তা, বাচ্চা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর অনেক বই আছে গাড়িতে, খুব গুরুত্বপূর্ণ বই, আদর্শ নারী আদর্শ পরিবার, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, তাজিউল কোরআন, অনেক যাওয়ার সময় গাড়িতে দেখবেন, বিশেষ করে হাদিস জানার জন্য এই বাচ্চা আব্দুল্লাহর বই খুঁজবেন। কোমরে বা শরীরে ব্যথা থাকলে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কিনা? চেয়ারে বসে সালাত আদায় করা আমরা নাজায়েজ বলছি না, তবে ভালো নয়। নাজায়েজ বললে খুব বিপদে পড়ে যায়, এই জন্য বলছি যে সুন্দর ভালো নয়। আল্লাহ রাসূল বলছেন যে শরীরের ক্ষমতা নাই যে সালাত আদায় করো, দাঁড়িয়ে না হয় বসে, পিছনটা মাটিতে রেখে দে, পা সামনে বাড়িয়ে দেন, নাহলে বিছানায় শুয়ে যান কেবলার দিকে পা করে। মানে শরীরের গতিতে সালাত আদায় করা সুন্নাত, বুঝাতে পারলাম না? চেয়ারে বসে সালাত আদায় করা পছন্দ নয়, করেন, তবে শরীরের গতিতে সালাত আদায় করা সুন্নাত। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কি না? সূরা ফাতিহা খুব গুরুত্বপূর্ণ দোয়া, কাজে আপনারটা আর একজনের কাছে চাপিয়ে দিয়েন না, নিজেই পড়েন। অতীব জরুরি দোয়া সূরা ফাতিহা, অতীব গুরুত্বপূর্ণ, এমন উপরে চাপিয়ে দেন, নিজেই পড়েন, না পড়লে সালাত হবে না, এ কথাই ঠিক। মহিলারা পাঁচ অক্ত সালাতে মসজিদে যেতে পারে কি না? মহিলারা পাঁচ অক্ত সালাত বাড়িতে পড়বে ভালো, জুমার দিন মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা পাঁচ অক্ত সালাত মসজিদে যেতে পারে, তবে পাঁচ অক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিনে মসজিদে যাওয়া ভালো, ঈদের দিনে যেতে বাধ্য। ঈদের মাঠে মহিলারা যাবেই যাবে, যদি জায়গা না থাকে তাহলে মাঠে রাস্তার উপরে ধানের কিয়ারে দাঁড়াবে, ঈদের মাঠে যাবেই যাবে। জুমা মসজিদে যাওয়া ভালো, পাঁচ অক্ত বাড়িতে ভালো, পাঁচ অক্ত মসজিদে যেতে পারে বুখারী মুসলিম। তাবিজ গলায় দেওয়া যদি শেরেক হয়, তাহলে নবীর বোন গলায় দিয়েছিলেন কিন্তু, নাউজুবিল্লাহ, ওসব হাদিস জাল, বানাওয়াট কথা। কোনো সাহাবি কোনো তাবি নবীর আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ কোনোদিন তাবিজ ব্যবহার করেননি, এগুলো অহেতুক মিথ্যা কথা। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়, আপনাদের শুক্রিয়া আদায় করি, দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করলেন, আল্লাহ তুমি আমাদের কবুল করো, এই বৈঠকের সকল দিনী মুসলিম ভাই বোনকে কবুল করো, আমাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।